আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আপনার মোবাইলটি প্রচণ্ড পরিমাণে গরম হয় এবং কোনো কোনো সময় হ্যাং করে। সাধারণত এই দুটি বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি। তো এই দুটি বিষয় কিন্তু সবার মোবাইলেই হয়ে থাকে, অর্থাৎ আমরা যখন নেট চালাই তখন কিন্তু নতুন মোবাইল আর পুরাতন মোবাইলই হোক না কেন, আমাদের মোবাইলটি কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয় এবং কোনো ভারী কাজ করতে গেলে আমাদের মোবাইলটি কিন্তু হ্যাং করে। তো এই দুটি সমস্যা কী কারণে হয় এবং কেন হয় এবং কী কী সেটিংস করলে আপনার মোবাইলে এই ধরনের সমস্যা আর জীবনেও হবে না, তো আজকের এই ভিডিওটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি শেষ অবধি পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং অবশ্যই এই দুটি সেটিং আপনার মোবাইলে করে নিতে হবে, তাহলেই আর কখনো হবে না, এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি কাজ না হয়। তো সর্বপ্রথম আমি আপনাদের যে সেটিংসটি করে দেখাবো সেটি হচ্ছে, সো তার আগে আপনাদের একটি টিপস বলে রাখি, সেটি হচ্ছে আমরা যখন নেট ব্যবহার করব দেন তখন দেখব যে নেটওয়ার্ক স্পিডটি আমাদের ভালো রয়েছে কি না। যদি নেটওয়ার্ক স্পিডটি ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের মোবাইলটি প্রচণ্ড পরিমাণে গরম হবে, এটি হচ্ছে মেইন কারণ। অবশ্যই আমাদের নেটওয়ার্ক স্পিডটি ভালো হতে হবে, অর্থাৎ যে সিমে আমাদের ভালো পরিমাণে অর্থাৎ নেটওয়ার্ক স্পিড পাওয়া যায় সেই সিমে কিন্তু আমরা এমবি ব্যবহার করব, তাহলে আমাদের মোবাইলটি গরম কম হবে, ঠিক আছে। এটি হচ্ছে মেইন টপিক, একটি হচ্ছে আপনাদের অবশ্যই নেটওয়ার্ক স্পিডটি ভালো হতে হবে। সো কী কী সেটিংস করলে আপনার মোবাইলে এখন প্রসেসর এবং র্যামের উপর চাপ কম পড়বে এবং কখনো গরম হবে না এবং কখনোই হ্যাং হবে না, তো অবশ্যই এই দুটি সেটিংস আপনি করে রাখবেন। তো সর্বপ্রথম যে সেটিংসটি সেটি হচ্ছে, সাপোজ আমরা এখন একটি অ্যাপস ইনস্টল করেছি, সেটি হচ্ছে দেন এখানে দেখতে পাচ্ছি যে ট্রাস্ট ওয়ালেট একটি অ্যাপস, ঠিক আছে। দেন আমরা অর্থাৎ যে কোনো একটি অ্যাপস আমরা এখন আনইনস্টল করে দেবো। দেন এখানে দেখতে পাচ্ছি যে ক্যাশ বক্স একটি অ্যাপস, সো এই অ্যাপসটি আমরা এখন আনইনস্টল করে দেবো। সো অ্যাপসটি আনইনস্টল করার পর আমরা দেখতে পারবো যে অ্যাপসটি কিন্তু আমাদের মোবাইলে আর নেই। সো সবাই কিন্তু এই কাজটি করি যে অ্যাপ একটি অ্যাপস ইনস্টল করার পর দেন সেই অ্যাপসটি প্রয়োজন না হলে আমরা আনইনস্টল করে দিই, দেন আমরা মনে করি যে সেই অ্যাপসটি আমাদের মোবাইলে আর নেই, চলে গিয়েছে। এটি কিন্তু শেষ হয়নি, কিন্তু এই অ্যাপসটি কিন্তু আমাদের মোবাইলেই রয়ে গিয়েছে। সো সেটি কোথায় রয়ে গিয়েছে আমরা কিন্তু কেউ জানতে পারি না। তো এই ভুলটি কিন্তু সবাই আমরা করি, সবাই করি, ঠিক আছে। সো এটি হচ্ছে আমাদের মেইন কারণ। সো এই অ্যাপসটি আপনাদের খুঁজে পাওয়ার জন্য, এই অ্যাপসটি সারা জীবনের জন্য ডিলিট করার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোর, অর্থাৎ যেই প্লে স্টোর থেকে আপনি যেই অ্যাপসটি ইনস্টল করেছেন সেই অ্যাপসটি কিন্তু আপনি পেয়ে যাবেন, অর্থাৎ সেই অ্যাপসটি কিন্তু আপনি যে অ্যাপসটি আনইনস্টল করেছেন সেই অ্যাপসটি কিন্তু আনইনস্টল হয়নি, সেই অ্যাপসটি কিন্তু আপনার মোবাইলে রয়ে গেছে। সো এটি দেখার জন্য আমরা প্লে স্টোর গিয়ে দেন এখানে লোগোর উপর, অর্থাৎ আপনার যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেই জিমেলের লোগোর উপর আপনারা এখানে প্লেস করে দেবেন। লোগোর উপর প্রেস করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস বলে একটি অপশন, দেন এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে আমরা দুটি অপশন দেখতে পারবো, ওভারভিউ দেন ম্যানেজ, ঠিক আছে। সো আমরা এখানে ম্যানেজে ক্লিক করে দেবো। ম্যানেজে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনস্টল অ্যাপটা, ঠিক আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মোবাইলে যতগুলো অ্যাপ ইনস্টল করেছে সবগুলো কিন্তু অ্যাপ এখানে শো করছে। দেন এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি যে ইনস্টলের নিচে একটা টপ ডাউন অপশন, দেন এখানে আমরা ইনস্টলে প্রেস করে দেবো। ইনস্টলে প্রেস করলে এখানে দেখতে পারবো যে নট ইনস্টলড, ঠিক আছে। সো আমরা নট ইনস্টলে ক্লিক করে দেবো, অর্থাৎ আমরা এখানে যে অ্যাপসগুলো আনইনস্টল করেছি, আমরা যে অ্যাপসগুলো প্লে স্টোর থেকে ইনস্টল করার পর প্রয়োজন না হওয়ার পর সেগুলো আনইনস্টল করে দিয়েছি, সেই অ্যাপসগুলো কিন্তু সবগুলো অ্যাপ কিন্তু এখানে শো করছে। সো আমরা যে অ্যাপসগুলো ইনস্টল করেছি যদি প্রয়োজন না হয় সেগুলো কিন্তু আনইনস্টল করে দেই। সো অ্যাপসগুলো কিন্তু আনইনস্টল হয়নি, অর্থাৎ আপনার মোবাইল থেকে সারা জীবনের জন্য চলে যায়নি, সেই অ্যাপসগুলো সারা জীবনের জন্য চলে যাওয়ার জন্য আপনাকে এখানে অবশ্যই ডিলিট করে নিতে হবে। সো এই অ্যাপসটি আপনাকে ডিলিট করার জন্য এখানে যে একটি ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরের ওপর প্রেস করার পর এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন গ্লাসের মতো, অর্থাৎ ক্রস অপশন, দেন এখানে ক্লিক করতে হবে, দেন রিমুভও ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাপটি সারা জীবনের জন্য আপনার মোবাইল থেকে চলে যাবে। দেন এভাবে আপনি যতগুলো অ্যাপ আনইনস্টল করেছেন সবগুলো অ্যাপ এখান থেকে রিমুভ করে দেবেন, অর্থাৎ ডিলিট করে দেবেন আপনার মোবাইল থেকে, তাহলে কিন্তু আপনার মোবাইলের র্যাম এবং প্রসেসর ওপর আর কখনোই চাপ প্রয়োগ হবে না। দেন এসব কারণ কিন্তু আপনার মোবাইলটি প্রচণ্ড পরিমাণে গরম হয়, এটি হচ্ছে প্রথম সেটিংস আপনাদের দেখালাম। দেন এখান হচ্ছে দ্বিতীয় সেটিংস আপনারা কীভাবে করবেন। দ্বিতীয় সেটিংস করার জন্য আমরা এখানে চলে যাব সেটিংস অপশনে। সেটিংস অপশনে চলে যাওয়ার পর স্ক্রল ডাউন করলে আমরা নিচে দেখতে পারবো
অ্যাপস ম্যানেজমেন্ট বলে একটি অপশন, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ ম্যানেজমেন্ট। এখন অনেকের মোবাইল এই অপশনটি নাও থাকতে পারে, সো কারো কারো মোবাইলে জাস্ট খালি অ্যাপ লেখাটি থাকবে, কারো কারো মোবাইলে খালি অ্যাপস লেখাটি থাকবে, ওই একই অপশন। দেন অ্যাপ ম্যানেজমেন্টে আমরা ক্লিক করে দেবো, দেন এখানে অ্যাপ লিস্ট বলে একটি অপশন দেখতে পাচ্ছি, এই অ্যাপ লিস্টে ক্লিক করে দেবো। অ্যাপ লিস্টে ক্লিক করার পর এখানে আমাদের মোবাইলে যত ধরনের অ্যাপ রয়েছে সবগুলো অ্যাপ কিন্তু এখানে শো করবে। সো ফর এক্সাম্পল স্বরূপ এখানে আমরা বিকাশ যে অ্যাপসটি রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো। বিকাশ অ্যাপসটির মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে নিচে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাচ্ছি যে পারমিশন বলে একটি অপশন, দেন এখানে পারমিশনে ক্লিক করে দেবো। দেন এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবারও দেখিয়ে দিচ্ছি, সো আপনারা সিটিংসে আসার পর এখানে দেখতে পারবেন যে অ্যাপস কারো কারো মোবাইলে অ্যাপস লেখাটি থাকবে, এবং যেহেতু আমার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট লেখাটি রয়েছে দেন আমরা এখানে ক্লিক করে দেবো। অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ লিস্ট বলে একটি অপশন, উপরে যে অ্যাপ লিস্ট অপশনটি আমরা ক্লিক করে দেবো। অ্যাপ লিস্ট অপশনে ক্লিক করার পর আমাদের মোবাইলে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপ কিন্তু এখানে শো করবে। ফর এক্সাম্পল স্বরূপ আমি একটি অ্যাপস কিন্তু ওপেন করে নিচ্ছি, অর্থাৎ যে অ্যাপসটি আপনি সবসময় ব্যবহার করছেন সেই অ্যাপসটি কিন্তু আপনার মোবাইলে প্রচণ্ড পরিমাণে ব্যাটারি খরচ হচ্ছে, র্যাম প্রয়োগ হচ্ছে সেই অ্যাপসটির মধ্যে, অর্থাৎ সেই অ্যাপসটির মধ্যে ক্লিক করে দেবেন যে অ্যাপসটি আপনি প্রচণ্ড পরিমাণে ব্যবহার করছেন। সো সেই অ্যাপসটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে ম্যানেজ, অর্থাৎ সবার নিচে যে পারমিশন বলে একটি অপশন, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটির মধ্যে ক্লিক করার পর পারমিশনে ক্লিক করে দেবো। পারমিশনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা, কন্ট্যাক্টস, লোকেশন, ফোন সবগুলো কিন্তু অ্যালাউ, ঠিক আছে, সবগুলো অ্যালাউ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল এই অ্যালাউ অপশনগুলো কিন্তু আমরা এখানে নট অ্যালাউ করে দেবো, কারণ হচ্ছে এই অ্যাপসগুলো যদি আমরা সবগুলো অ্যালাউ করে দিই তাহলে র্যাম প্রসেসর ওপরও কিন্তু আমাদের মোবাইলটি অনেক প্রয়োগ হচ্ছে এই অ্যাপসটির মধ্যে। অবশ্যই এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। অবশ্যই আমরা এখানে ডন্ট অ্যালাউ যে অপশনটি এখানে আমরা ক্লিক করার পর ব্যাগে চলে আসবো, দেন আমরা এখানে কন্ট্যাক্টে প্রয়োগ করে দেবো, দেন ডট অ্যালাউ, অর্থাৎ এগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয় না। দেন লোকেশন থাক, দেন আমরা এখানে ফোন যে অপশনটি এটাও আমরা থাক। সো যেগুলো আমাদের প্রয়োজন হবে না সেইগুলো কিন্তু আমরা নট অ্যালাউ করে দেবো। সো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। সো এটি হচ্ছে মেইন কারণ, অবশ্যই আপনাকে এইগুলো সেটিংস করে নিতে হবে, তাহলে কিন্তু আপনার মোবাইলে ব্যাটারি যে অর্থাৎ চার্জটি রয়েছে সেই চার্জটি কম যাবে এবং র্যাম এবং প্রসেসর ওপর চাপটি কম যাবে। সো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সো এই দুটি সেটিংস আমি আপনাদের করানোর জন্য সাজেস্ট করলাম, তো এই দুটি সেটিংস যদি আপনি করেন ইনশাল্লাহ আপনার মোবাইলে আর কখনও গরম হবে না এবং কোনো কোনো কাজ করতে গেলে আর কখনো হ্যাং হবে না। সো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে ক্লিক করে দেবেন এবং চ্যানেলে নতুন